পাপিয়া হত্যা মামলায় আরেক গুরুত্বপূর্ণ আসামি আসিফ মিজান গ্রেপ্তার ও 3 দিনের রিমান্ডে। বাংলা বিচিত্রা নিউজ। চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মোহাম্মদ মিজানুর রহমান প্রকাশ আসিফ মিজানকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরান খানের আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছে সিএমপির অতিরিক্ত উপকমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। এর আগে বুধবার দিবাগত রাত 11টার দিকে মহানগরীর পাঁচলাইশ থেকে আসিফ মিজানকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। আসিফ নিহত তাসফিয়ার বন্ধু ও কারাগারে থাকা আদনান মির্জার ঘনিষ্ঠ বন্ধু। অতিরিক্ত উপকমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আজ বিকেলে আসিফ মিজানকে আদালতে হাজির করে পতেঙ্গা থানা পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 2 মে সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার 18 নম্বর ব্রিজঘাটে পাথরের ওপর থেকে সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার তাসফিয়ার বাবা বাদী হয়ে আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে পতেঙ্গা থানায় 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অন্য আসামিরা হলেন শওকত মিরাজ, ইমতিয়াজ সুলতান ইকরাম, যুবলীগ নেতা মোহাম্মদ ফিরুজ ও তার সহযোগী সুহাইল ওরফে সুহেল। গত 2 মে সন্ধ্যায় নগরীর খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে গ্রেপ্তার করে।